<applause> بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعينك ইয়া আনু প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আরবি হরফ মাখরাজ সহ শিখব আলিফ আলিফের সাথে কোনো মাখরাজ নাই আলিফ দ্রুত উচ্চারণ করতে হয় আলিফ বা দুই ঠোঁটের হইতে তিনটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে একটি হরফ হলো বা বা তা জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে হলো একটি তা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে হলো একটি সা জিম জিব্বার মধ্যখান তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় যেমন জিম জিম হাম হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে একটি হাম হাম খ হলকের শেষ ভাগ হইতে হরফ উচ্চারিত হয় একটি খ দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে হলো একটি দাল ডাল ডাল দাল জিব্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল উচ্চারিত হয় রাল রাল র র জিব্বার আগার পিঠ তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয় র র জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া যাল উচ্চারিত হয় জা জাম সিন দිබার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন উচ্চারিত হয় সিন সিন শিন শিন জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া সিন উচ্চারিত হয় শীন সিন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সোয়াদ উচ্চারিত হয় সোয়াদ বোয়াদ বোয়াদ কিনারার দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোয়াদ উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত উচ্চারিত হয় প দিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দদ উচ্চারিত হয় বদ আইন হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয় আইন আইন গইন হলকের শেষ ভাগ হইতে দুইটি হরপ উচ্চারিত হয় গইন غااااعين